কোনো ছবি যদি সেই দিক নির্দেশনার বাইরে থাকে মানে এই বিষয়গুলোর মধ্যে যদি সম্পৃক্ততা না থাকে তিনি কিন্তু এই ছবিটি আপিল করতে পারেন তার জায়গা থেকে তিনি তার বক্তব্য প্রদান করতে পারেন সরকার কিন্তু কখনো চায় না কোনো ছবি আটকে যায় অবশ্যই অবশ্যই আপনার কাছে আমার দুইটা বিষয় দুইটা প্রশ্ন আছে একটা হচ্ছে সম্প্রতি আমরা বলছিলাম আপনার কাঁধে নতুন একটি দায়িত্ব যুক্ত হয়েছে আপনি নিজে একজন অভিনয় শিল্পী হিসেবে একসময় সেই সেক্টরে তাকিয়ে থাকতেন আচ্ছা এটা কেমন হয় আপনার কাজের পরে তারা আসলে স্বীকৃতি দিবে কিনা সেই নিয়ম যে নীতিমালা আছে সেটার মধ্যে আবার কোনো ধরনের ব্যত্যয় ঘটবে না

সেই আর আমি খুব চ্যালেঞ্জ নিতে ভালোবাসি দায়িত্বশীল কাজ করতে ভালোবাসি সেই জায়গা থেকে আমি আনন্দ পাচ্ছি আবার একটু ভয়ও আছে কারণ যেখানে দায়িত্ব বেশি যেখানে প্রত্যাশা বেশি সেখানে ভয়টা থাকা ভয়ও বেশি কারণ একটা একজন ফিল্ম মেকার যখন ছবি বানান সেখানে তিনি একা নন প্রডিউসার থাকেন আর্টিস্ট থাকেন পুরো একটা টিম এবং সেই ছবিটার সাথে একটা দর্শকেরও প্রত্যাশার জায়গা থাকে তো সেই ছবিটি নিয়ে যখন সেন্সর বোর্ডের সিদ্ধান্ত হয় সেখানে যারা থাকেন তাদের অনেক দায় দায়িত্বের বিষয় থাকে এবং সেখানে মানে একটা নীতিমালা থাকে এই সবকিছুকে সমন্বয় করাটা খুব সহজ কাজ নয় কঠিন আছে তো সেই জায়গা থেকে একটু ভয় আছে কিন্তু কাজটা আমি অনেক সম্মানের আমি সম্মান বোধ করছি ভালো লাগছে ছবি দেখছি ছবি দেখাটা আমার তো নিজেরই আসলে একটা আনন্দের জায়গা এই জায়গা থেকে যে কথাটি বলতে চাওয়া সেটি হচ্ছে চলচ্চিত্র অনেকেই বলেন যে চলচ্চিত্র একটি কালো অধ্যায়ে পার করেছে একটা বিশাল অংশ সময় ধরে সেটি আমাদের যে দর্শকদের কাছে যে সুস্থ ধারার যে সিনেমাটি সেটি আসলে পৌঁছায়নি সেটি দীর্ঘ সময় তারপরে সেই অবস্থার পরিবর্তন ঘটেছে তারপরেও দেখা যাচ্ছে সেন্সর বোর্ডের কারণে অনেক সিনেমা আটকে আছে যেগুলো ভালো গল্প হয়তো কোনো একটা বিষয় আমি একটা সেন্সর বোর্ডের একটা নীতিমালার কথা উল্লেখ করতে চাই সেটি যে হচ্ছে অনুচ্ছেদে বর্ণিত আছে সমাজ ও রাষ্ট্রের নিরাপত্তা বা আইন শৃঙ্খলা আন্তর্জাতিক সম্পর্ক ধর্মীয় অনুভূতি অনৈতিক বা অশ্লীলতা বিভৎসতা অপরাধ নকল প্রভৃতি দিক বিবেচনা করে ছাড়পত্র প্রদান করা হয় এইটি ব্যতিরেকেও অনেকে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছে যে এই ধারায় পড়েনি আমি সিনেমাগুলোর নাম নিলাম না আপনি নিশ্চয়ই জানেন সামাজিক যোগাযোগ বিতর্কিত অবস্থায় মাধ্যমে বা আলোচনা হচ্ছে যে এগুলো সেন্সর কেন পেল না আপনি এখন দায়িত্বে যদিও সেটি খুবই সাম্প্রতিক সময় আপনার সেই দায়িত্ব যুক্ত হয়েছে এগুলোকে দেখভাল করবেন কি প্রথম কথা হচ্ছে যে ওই আপনি যে সময়ের কথা বলছেন সেই সময় আমি আসলে ছিলাম না তো সেই হিসেবে ছবিগুলো আমার দেখা হয়নি কিন্তু আপনি নিজে অনুচ্ছেদটি পড়েছেন সেখানে কিন্তু একদমই একটা একটা নীতিমালার কথা বলা আছে একটা দিক নির্দেশনা আছে তো কোন ছবি যদি সেই দিক নির্দেশনার বাইরে থাকে মানে এই বিষয়গুলোর মধ্যে যদি সম্পৃক্ততা না থাকে তিনি কিন্তু এই ছবিটি আপিল করতে পারেন তার জায়গা থেকে তিনি তার বক্তব্য প্রদান করতে পারেন আর এর আগের ছবিগুলো যেহেতু আমার দেখা নেই আমি সেই টেবিলে ছিলাম না সেটা নিয়ে মন্তব্য না করি তবে আমি আমার ক্ষেত্রে আমি আসলে ভবিষ্যতে যখন আমরা ছবি আমরা যে এখন আমরা যে ছবিগুলো দেখছি তা আমাদের তো সামনে নীতিমালাটা থাকে এই নীতিমালাগুলো আমাদের মাথায় নিয়ে সামনে রেখেই তো সিদ্ধান্ত নিতে হয় সেটা দেশি ছবি বিদেশি ছবির ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য তো আমার মনে হয় এর ব্যতিক্রম হবে না আর কি আমাদের কারোরই আর বললাম তো আমার আটকে যাচ্ছে তার কথা সুযোগ রয়েছে তখন কিন্তু প্রচুর কথা হয়েছিল সবাই কথা বলেছিল শুধু মাটির মনের তারেক মাসুদ রোকে আপনারা একা কথা বলেনি সকলে মিলে তা আমি মনে করি আমি কিন্তু অভিনয় শিল্পী নিজেও একজন ডিরেক্টর প্রডিউসার কাজে আমি ইন্ডাস্ট্রি আমি মনে করি যে কথা বলার প্রয়োজন হলে সবাইকে সবাইকে মিলে কথা বলতে হবে নিশ্চয়ই এবং সেটি আপনাদের হাত ধরে একটি ইতিবাচক জায়গায় পৌঁছাবে আমরা আসলে দিনশেষে ভালো কাজ দেখতে চাই শুরুতে যেমনটা বলছিলাম এবং আমাদের একটু বলি অল্প কথা আমাদের যে যেটা যে সরকার কিন্তু কখনো চায় না কোনো ছবি আটকে যায় অবশ্যই অবশ্যই সেটা তার জায়গা থেকে সে অন্যভাবে ভাবেন বা আপনারা যারা দায়িত্বে থাকেন